হ্যালো ফ্রেন্ডস, দোকানের মতন বার্গার কিভাবে বানাতে হয় চলুন দেখাই। বানগুলো বাড়িতে বানানো ডেসক্রিপশন বক্সে রেসিপি লিংকটা দিয়ে দেব। বার্গার প্যাটি বানাতে আমি নিয়েছি সেদ্ধ করে রাখা আলু, চিকেন, কাঁচা লঙ্কা, বিনস, ক্যাপসিকাম, আদা আর রসুন। চিকেনটাকে খুব ভালো করে মিন্স করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সারেও করতে পারেন। তাতে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর আগে থেকে করে রাখা সবজি পেস্টটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর দিচ্ছি এক চামচ ব্রেড ক্রাম্বস আর সেদ্ধ করে রাখা আলু। নুন, চিনি আর অরিগ্যানো দিয়ে দিচ্ছি, তার সাথে সামান্য সয়া সস, আপনারা চাইলে সয়া সসটা নাও দিতে পারেন। এবার প্যাটিটা তৈরি করব। একটা ঘোল তৈরি করে নিয়েছি কম জল আর এক চামচ ময়দা দিয়ে, আর লাগছে ব্রেড ক্রাম্বস। প্যাটিটা করে জল আর ময়দার মিশ্রণটাই দিয়ে ব্রেড ক্রাম্বসের উপর রেখে ভালোভাবে কোট করে নিতে হবে। ভালোভাবে কোট করার পর এটা আমরা এক ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে ভাজতে অনেক সুবিধে হয়। সব প্যাটিগুলো আমার গড়া হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে, এক্সেস ব্রেড ক্রাম্বস গুলো পড়ে যাচ্ছে। এবার ডিপ ফ্রাই করে নেব। খুব সুন্দরভাবে প্যাটিগুলো আমার ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার বানাবো বার্গার সস। একটা মিক্সার বোলে ভিজিয়ে রাখা মাস্টার্ড আর সাত আটটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ লেমন রস। মিশ্রণটার পেস্ট হয়ে গেলে এতে টমেটো সস অ্যাড করতে হবে। সস দেওয়ার পর এক চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আমি এই সসটা বানাতে কোনো চিজ ব্যবহার করিনি, বা বার্গারটায় কোনো চিজ দিইনি। আমার বার্গারে চিজ ভালো লাগে না, তাই আপনারা চাইলে চেডার চিজ বা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। ভালোভাবে মেয়োনিজটা মাখিয়ে নিলেই সসটা রেডি হয়ে যাবে। বানগুলো শেকে নিয়েছি, শেকে নেওয়ার পর মেয়োনিজ লাগাচ্ছি, তারপর লাগাবো যে সসটা বানিয়েছি। এরপর প্যাটিগুলো উপর থেকে বার্গারটার উপরে রেখে দিচ্ছি। উপরে কোলস্লো দিচ্ছি, যেটা হলো বয়েল করা ক্যাবেজ আর মেয়োনিজের মিশ্রণ। উপরে যাচ্ছে ক্যারামেলাইজড অনিয়ন্স। ব্যাস, এবার বানগুলো বন্ধ করেই সার্ভ করা যাবে ফ্রাইজের সাথে। আমার বার্গার রেডি হয়ে গেছে। আমি ফ্রাইজ আগে থেকে করে রেখেছিলাম, মাঝখান থেকে একটা টুথপিক ঢুকিয়ে ব্যাস সার্ভ করে দিই। দেখুন কি সুন্দর দোকানের মতন লাগছে। ভালো লাগলে নিশ্চয়ই চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।